দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথম কোন রাজধানীতে তালেবানের হামলা, আরো থাকছে গভীর রাতে দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর। জানিয়ে দিব 63 বেদুইনের বসতি গুঁড়িয়ে দিল ইসরায়েলের সেনাবাহিনী। থাকছে তালেবানের হামলায় 6 পুলিশ সদস্য নিহত। জানিয়ে দিব তীব্র খাদ্য সংকটে কিমের কোরিয়ায় আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রোগীর স্রোত, রাজধানীর হাসপাতালে ঠাই নেই অবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। প্রথম কোন রাজধানীতে তালেবানের হামলা, তালেবানের যোদ্ধারা আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের রাজধানী কালা ইনাউ শহরে হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যাওয়ার পর তালেবান এই প্রথম কোন প্রদেশের রাজধানীতে হামলা চালালো। বাদগিস প্রদেশের গভর্নর হিসামউদ্দিন শামস বলেন, প্রদেশের সবগুলো জেলার দখল নেওয়ার পর তালেবান শহরের কেন্দ্র ঢুকে পড়েছে। সরকারি বাহিনীর সেনা সদস্যরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। তালেবান গোয়েন্দারা দপ্তরের আগুন ধরিয়ে দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে তালেবান শহরের কারাগার দখল নিয়ে 400 বন্দীকে মুক্তি দিয়েছে, এর মধ্যে তালেবানের 100 সদস্য ছিল। কারাগারে আফগানিস্তানের সরকারি বাহিনী যেসব সদস্য পাহারায় ছিল তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছে। এক ভিডিও বার্তায় গভর্নর শামস শহরের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দয়া করে শান্ত থাকুন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আমরা একসঙ্গে শহরটিকে রক্ষা করব। বার্তা সংস্থা রয়টার্সকে গভর্নর শামস জানান, তালেবান মিলিশিয়ারা 3 দিক থেকে শহরে আক্রমণ করে, তবে শেষ পর্যন্ত তালেবান বাদগিস শহরের রাজধানী দখল করতে পেরেছে কিনা সেটা জানাতে পারেননি তিনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেন, যুদ্ধক্রমে বাড়ছে শহরে তালেবানের বিরুদ্ধে সরকারি বাহিনী, খুবই নাজুক সামরিক পরিস্থিতির মধ্যে রয়েছে। বাদগিস প্রদেশের কাউন্সিল প্রধান আব্দুল আজিজ বেগ সাংবাদিকদের বলেন, প্রাদেশিক রাজধানীতে তালেবান হামলা করেছে, কিছু কর্মকর্তা তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র যখন দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি টেনে সব সেনাকে নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই আফগানিস্তান জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তালেবান যোদ্ধারা পুরোপুরি সামরিক বিজয়ের দিকে মনোনিবেশ করেছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনিকে হটানোর চেষ্টা চালাচ্ছে। এ যোদ্ধারা কিছুদিন ধরেই কাবুলের দিকে অগ্রসর হচ্ছে। গভীর রাতে দুবাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল শহর। হঠাৎ ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। স্থানীয় সময় বুধবার গভীর রাতে আচমকা এই বিস্ফোরণ ঘটে। দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলী বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে বিস্ফোরণের আঘাত এতটা তীব্র ছিল যে প্রায় 15 কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহর জুড়ে, এমনকি মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটিতে যারা কর্মরত ছিলেন তারা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু আগুনে জ্বলে এই বিস্ফোরণ বলে কর্তৃপক্ষ জানায়। বিস্ফোরণের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। আগুন নেভাতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন উদ্ধার কর্মীরা। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি। দুবাইয়ের জেবেল আলী বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত আমিরাতের বাণিজ্যিক রাজধানীর জীবনী শক্তি বলা চলে এই বন্দরকে। যে জাহাজটিতে আগুন লেগেছিল সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশান ট্রেডার নামে ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 63 বেদুইনের বসতি গুঁড়িয়ে দিল ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল এবার পশ্চিম তীরের একটি গ্রামে বেদুইনদের একমাত্র বাসস্থান।
তাঁবু গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত 63 জন বেদুইনকে গৃহহীন হতে হয়েছে, খবর রয়টার্সের। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই স্থানটি তাদের ফায়ারিং জোনের মধ্যে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনের অধিকার বিষয়ে গোষ্ঠীগুলো বলেছে এই এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণের জন্যই এই কাজ করা হয়েছে। এতে মানবেতের জীবনযাপন করা খিরবত হামসাহ গ্রামের ফিলিস্তিনিরা বিপাকে পড়েছেন। ইসরায়েলি বাহিনী তাদের তাঁবু ও আবাসস্থল ল্যাট্রিন সোলার প্যানেল এবং জলের পাত্রগুলি সপ্তমবারের মতো ধ্বংস করে। তালেবানের হামলায় 6 পুলিশ সদস্য নিহত। আফগানিস্তানের পাঘমান শহরে তালেবানের হামলায় 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলের পশ্চিম অংশে পাঘমান জেলার কালাই হায়দার খান গ্রামে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এ হামলার ঘটনা ঘটে, খবর তোলো নিউজের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় তালেবান যোদ্ধারা এ সময় একটি পুলিশ চেকপোস্টে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ঘটনাস্থলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে তারা পালিয়ে যায়। খবরে বলা হয় গভীর রাতে হামলা চালিয়ে তালেবান ওই পুলিশ সদস্যদের হত্যার পর তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ সময় তালেবানেরও বেশি ক্ষতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আমরা এ এলাকায় অভিযান চালানোর পর তালেবানের সদস্যরা পালিয়ে গেছে। রাহিমুল্লাহ নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বাইরের রকেট হামলা, একে 47 থেকে গুলি ছোড়া এবং মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাচ্ছিলাম। রাত 2:10 দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামে 2:50 দিকে। হামিদ নামের অপর এক বাসিন্দা বলেন, সংঘর্ষের সময় আমরা চেষ্টা করেছিলাম নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে। আমরা এ সময় অত্যন্ত ভীত ছিলাম। কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহে পুলিশের গাড়ি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। তীব্র খাদ্য সংকটে কিমের কোরিয়ায় আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা। পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকলেও খাদ্য সংকটে রয়েছে কিমের উত্তর কোরিয়া। এবছর 8,60,000 টন খাদ্যের অভাব রয়েছে দেশটিতে, যার ফলে আগামী মাস থেকেই সেদেশে প্রবল খাদ্যাভাব দেখা দিতে চলেছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এমন আশঙ্কার কথাই জানিয়েছে। গত বুধবার থেকেই এদিকে অতিমারি, অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ও বন্যার দাপটে কিম জং উনের দেশের অর্থনীতি সমস্যার সম্মুখীন হয়েছে। এবছরে সেই সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে। ঠিক কি জানানো হয়েছে জাতিসংঘের রিপোর্টে? রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সমস্ত মানুষের পেট ভরাতে 11 লক্ষ টন খাদ্য প্রয়োজন, কিন্তু বাণিজ্যিক আমদানিতে 2,00,000 টনের বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। সুতরাং 8,60,000 টন খাদ্যের অভাব প্রকট হয়ে উঠেছে। কোনোভাবে এই ঘাটতি পূরণ করা সম্ভব না হলে অচিরেই প্রবল সংকটের মুখে পড়তে হবে সেদেশের সাধারণ মানুষের। প্রসঙ্গত গত জুনেই উত্তর কোরিয়ার শাসক কিম উদ্বেগ প্রকাশ করেছিলেন খাদ্য পরিস্থিতি নিয়ে। জানিয়েছিলেন, অর্থনীতির খানিকটা উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি ক্রমশই ভয়াবহ উঠেছে। এমন পরিস্থিতিতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাতে দেখা গিয়েছিল তাকে। এমনিতেই উত্তর কোরিয়ার মুখ থুবড়ে পড়া অর্থনীতি ও খাদ্য সংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে। গত বছর অতিমারির ধাক্কায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম, ফলে চীনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। তারপর ওই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে। গত মাসেই দক্ষিণ কোরিয়ার সরকার দাবি করেছিল এবছর 10 লক্ষ টন খাবারের অভাব দেখা দিতে পারে। অবশেষে সেই আশঙ্কা সত্যি হচ্ছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ, কিন্তু তাদের পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইলের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রেখেছে দেশটির সরকার। কিম জং উনের শাসনামলে তা আরো গতি পেয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বহু নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রোগীর স্রোত। রাজধানীর হাসপাতালে ঠায় নেই অবস্থা। করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। দৈনিক মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 2 শতাধিক ছড়িয়ে পড়ছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে 201 জনের মৃত্যু হয়েছে করোনায়। মহামারীর 16 মাসে একদিনে এত মৃত্যু আর কখনো দেখতে হয়নি বাংলাদেশে, যা করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু। আর মৃত্যুদের মধ্যে 60 বছরের ঊর্ধ্বে 115 জন। ওই সময় দেশে করোনা শনাক্ত হয়েছে 11,162 জনের। ঢাকা বিভাগেই গত একদিনে 4,732 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের 42% এরও বেশি। খুলনা বিভাগে একদিনে শনাক্ত রোগী বেড়েছে
1900 চট্টগ্রামে ও 1500 এর উপরে যে 201 জন গত একদিনে মারা গেছেন তাদের 66 জনই ছিলেন খুলনা বিভাগের বাসিন্দা। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে 58 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় দেশে 37,000 নমুনা পরীক্ষা করে আরো 11,162 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে 9,77,558 জনে। তাদের মধ্যে মোট 15,593 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। দৈনিক মৃত্যু সংখ্যা গত 27 জুন থেকে 100 উপরে ছিল। 4 জুলাই প্রথমবারের মতো মৃত্যু সংখ্যা 150 ছাড়ানোর খবর আসে। তিন দিনের মাথায় তা এক লাফে 200 ছাড়িয়ে গেল। করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার ঘটায় কোভিড এখন ছড়িয়ে পড়েছে গ্রাম পর্যায়ে। হাসপাতালে এখন যে রোগীরা আসছেন তাদের অর্ধেকই গ্রামের। এ অবস্থায় বেশি সংক্রমণের জেলা ও উপজেলাগুলোতে হাসপাতালের চাপ বেড়েছে। রাজধানী শহর ঢাকার বাইরে জেলা হাসপাতালগুলোতে এখন উপচে পড়া করোনা রোগী, চিকিৎসার জন্য তারা ছুটছেন ঢাকার দিকে। অবস্থা সামাল দিতে এখনই অনেকটা দিশেহারা হয়ে পড়েছে রাজধানীর একেকটি হাসপাতাল। সবচেয়ে বেশি সংকট দেখা দিচ্ছে আইসিইউ বেডের। সরকারি বেসরকারি মিলে 22টি হাসপাতালের প্রায় সব আইসিইউ বেড রোগীতে পূর্ণ হয়ে গেছে। কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড খালি আছে মাত্র 1-2টি করে। নতুন রোগী নেওয়া যাচ্ছে না খালি না হওয়া পর্যন্ত। ফলে করোনা রোগী নিয়ে রাজধানীতে আগের মতোই শুরু হয়েছে ছোটাছুটি। কর্মীটোলা জেনারেল হাসপাতালে জেনারেল বেডও খালি নেই, বরং বুধবার অতিরিক্ত 50 রোগী ভর্তি ছিল। মাত্র 7 দিন আগেও ঢাকায় যেখানে 50% বেশি বেড খালি ছিল সেখানে দ্রুত রোগীতে ভরে উঠছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন সামনে পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে আরো 5টি হাসপাতালে কোভিড ইউনিট প্রস্তুত করা সহ বাড়তি 1000 বেডের একটি অস্থায়ী হাসপাতাল স্থাপনেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাইভেট হাসপাতাল গুলোকেও নিজ নিজ দায়িত্ব করোনা রোগীর সেবার ব্যবস্থাপনা বাড়াতে বলা হয়েছে। আজকালের মধ্যেই এ কার্যক্রম শুরু হয়ে যাবে। তবে এক্ষেত্রে অবকাঠামোর চেয়েও আবারও জনবলের সংকটকেই বড় করে দেখা হচ্ছে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত 1 জুলাই ঢাকা মহানগরীর 16টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং 28টি প্রাইভেট হাসপাতালে কোভিড ডেডিকেটেড 5,318টি জেনারেল বেডের মধ্যে 2,912টি বা 54% খালি এবং বাকি 46% রোগী ছিল। আর 824টি আইসিইউ বেডের মধ্যে 402টি বা 48% খালি এবং বাকি 52% রোগী ছিল। বুধবারের হিসাবে দেখা যায় সেই চিত্র অনেকটাই উল্টে গিয়ে এখন জেনারেল বেড খালি আছে 41% আর রোগীতে ভরে গেছে 59%। আইসিইউ খালি আছে মাত্র 26% এবং রোগী আছে 74%। এরই মধ্যে শুধু সরকারি হাসপাতালে 1 জুলাই খালি ছিল 52% জেনারেল বেড আর 42% আইসিইউ বেড। এখন সেখানে খালি আছে 42% জেনারেল বেড ও 22% আইসিইউ বেড। অর্থাৎ ঢাকার সরকারি হাসপাতালে 78% আইসিইউ বেডই রোগীতে ভরে গেছে। প্রাইভেটে 1 জুলাই আইসিইউ ও জেনারেল বেডের উভয় ক্ষেত্রে রোগী ছিল 40% করে আর 60% খালি ছিল। কিন্তু বুধবারের হিসাবে প্রাইভেটেরও 70% আইসিইউ ও 62% জেনারেল বেড রোগী ছিল।